ঘড়িতে বাজে তখন সকাল 6:15 ঠিক গুনে গুনে। হ্যালো গাইজ, আই ওয়াজ ফিল্মিং দিস ভিডিও ফ্রম দ্য স্টেশন পুনে। সারা আলি খানের মতো ট্যালেন্ট আমার নেই যে কথায় কথায় আমি এত কবিতা বলবো, কিন্তু যে জন্য ভিডিওটা করা সেটা হলো এই আন্টি আমাকে দেখে অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কারণ আমি তখন ভিডিও করছিলাম আর ভিডিওটার টপিক ডেকান কুইনের চড়ে পুনে থেকে মুম্বাই যাওয়া। তো যাত্রাপথ কীরকম হলো, কীরকম আছে যাত্রাপথে কী কী দেখার মতো জিনিস, তাহলে শুরু করা যাক। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ডেকান কুইন ট্রেনটা ভেতরের অংশ। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি, সরি উচ্চারণ করতে ভুল হয়ে গেল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন আমি খুব কম দেখেছি। মানে সত্যি বলবো, পরিষ্কার জিনিস দেখলে না খুবই ভালো লাগে, কিন্তু আমাদেরও দায়িত্ব পরিষ্কার জিনিসকে পরিষ্কার রাখার। তো যেটা বলে আর কি স্বচ্ছ ভারত, তো সেই স্বচ্ছ ভারত আপনারা সবাই সবসময় মেনটেন করবেন। তো মেন এখন জিনিস হলো যে এত ফাঁকা ট্রেন দেখে খুব আনন্দে মানে একটু ঘুরপাক খেয়ে নিয়েছিলাম আর কি। লেগ স্পেস দেখুন কতটা বড় লেগ স্পেস, আমি এরকম লেগ স্পেস শেষ মনে হয় ধৌলি এক্সপ্রেসে দেখেছিলাম, ওখানেও এরকম বড় লেগ স্পেস আছে। তো তারপরে আমরা এই ব্যাগ একটা নিচে ঢুকিয়েছিলাম ট্রলি ব্যাগ, আর একটা ওপরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ওপরটা একটু নড়বড় করছে, তো যে কোনো মুহূর্তে ট্রেন স্পিড নিলে ধাম করে পড়ে যেতে পারে, তো সেই জন্য আমরা নিচে নামিয়ে রাখলাম। আর এই সামনে আমাদের সাথেই উঠেছিলেন একটা ফ্যামিলি, তো তারা ডেকান কুইনে ভুল করে উঠে পড়েছিলেন 6:50 বাজে, তাদের ট্রেন প্রগতি এক্সপ্রেস ছিল 8:00 সময়। তো তারা আবার ট্রেন থেকে নেমে গেলেন আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল পুনে জাংশন থেকে, আর শুরু হলো আমাদের যাত্রাপথ। পুনে স্টেশন থেকে যদি মানে আমরা এবার ভেতর দিকে ঢুকছি শহরতলি ছাড়িয়ে, তারপরে আমরা যাব পাহাড়ে, মানে পুনে থেকে পাহাড় পাহাড় পেরিয়ে তারপর মুম্বাই। এরই মধ্যে টিটিবাবু এসে গেছেন আমাদের টিকিট চেক করতে, টিকিট চেক হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাবো আমি পুনে মেট্রোর কিছু অংশ। ওপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হলো পুনে মেট্রোর ব্রিজ, আর এখানেও কিছু কিছু স্টেশনে রেলওয়ে স্টেশন আর মেট্রো স্টেশন কানেক্টেড আমাদের দমদম নিউ গড়িয়ার মতো, ব্যাপারটা একই, মানে সেরকম কিছু তফাত নেই। ঘড়িতে সকাল 8:00 বাজে, এবার বাইরে দেখুন কী অবস্থা, ঘন একদম কুয়াশা। আর এই জায়গাটা কোথায় বলে দিচ্ছি, এটা একদম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন একটা গান, আতিকে খান্ডালা আর লোনাভলা, এই দুটো নাম তো নিশ্চয়ই শুনে থাকবেন। তো আমরা ট্রেনে করে এখন লোনাভলার দিকে যাচ্ছি, যদিও লোনাভলা নামবো না, নামবো সেই আমরা মুম্বাইতে মানে দাদা স্টেশনে আর কি। তো আমাদের সামনে যিনি আঙ্কেল আন্টি বসে আছেন, আঙ্কেল খুবই কেয়ারিং, আন্টির জন্য মানে যে যাই যাচ্ছে খাবার নিয়ে ব্রেকফাস্টে, তাই আন্টিকে কিনে দিচ্ছেন, দেখে আমার খুবই ভালো লাগলো। আন্টি বাড়া পাও খাচ্ছিলো, তারপর ওনারা পাশের কম্পার্টমেন্ট মানে পাশের সিটের লোকের সাথে সিট এক্সচেঞ্জ করলেন। তো এখন চলে এসছে লোনাভলা, আপনাদেরকে দেখিয়ে দিই আমি লোনাভলা স্টেশন কীরকম, লোকজন উঠছে নামছে, আর এর মধ্যেই ট্রেন এবার ছেড়ে দিল। ট্রেন এখন লোনাভলা স্টেশন পার হয়ে চলেছে, আর এরপরেই আসবে বিভিন্ন রকমের টানেল, অনেকগুলো টানেলই যাত্রাপথে আছে, আমি ঠিক গুনিনি, 10টার ওপরে তো ছিলই। তো প্রথমবার টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে যখন আমি মুম্বাই থেকে গোয়া গেছিলাম, কোন ট্রেনে গেছিলাম মনে নেই, আর অনেক কাল আগে গেছিলাম, সেটা তখন ছিল সাল 2013। তো তখন অনেকগুলো টানেল পড়েছিল রাস্তায়, তো এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে পাশ দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমাদের ট্রেন এখন ছুটে চলেছে সেই টানেলের দিকে, আর এরপরেই আসবে আমাদের অতি প্রিয় খান্ডালা। লোনাভলা গেল, এবার আসবে খান্ডালা, আর এই হলো খান্ডালা স্টেশন। খুবই নিরিবিলি নিস্তব্ধ, চারপাশে অনেক গাছপালা আছে, খুব ভালো, মানে এখন তো খুবই ভালো লাগবে সকালবেলা, জানি না রাত বা সন্ধ্যেবেলা কীরকম হয়ে যায়। তো খান্ডালা লোনাভলা আপনারা যদি কেউ কখনো মুম্বাইতে এদিকে থাকেন বা মুম্বাইতে কখনো যদি ঘুরতে আসেন, তাহলে আপনারা একসাথে এই দুটো জায়গায় ঘুরে নিতে পারেন, অসুবিধার কিছু নেই। আমরা যে কারণে দাদার বা যাচ্ছি আর কি, সেটা হলো আমরা কলকাতায় পুজো উপলক্ষে আসছিলাম, তো বেসিক্যালি আমাদের পুনে থেকে আসতে একটু সমস্যা ছিল, তো সেই জন্য আমরা মুম্বাই যাচ্ছিলাম ট্রেনে করে, আর তারপর ওখান থেকে আমরা ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছেছিলাম। আর দেখতে পাচ্ছেন যে পশ্চিমঘাট পর্বতের বুক ছিঁড়ে রেললাইন এগিয়ে গেছে, আর তার আমরাও সাথে করে এগিয়ে চলছি। এর কিছুক্ষণের মধ্যেই আসবে একটি টানেল, আর বলতে না বলতে টানেল এসে গেছে, আমরা টানেলে ঢুকে গেলাম, আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেলাম কল্যাণ জাংশন। এবার শহরতলি মুম্বাই শহরতলি শুরু হলো,
এবার কল্যাণ জাংশন মুম্বাই শহরতলির অন্তর্গত না সরাসরি মুম্বাই শহরের মধ্যেই পড়ে সেটা আমি ঠিক জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমারও একটু জ্ঞান বাড়বে এই বিষয়ে আর কি। তো জ্ঞান বাড়লে তো অসুবিধা নেই, আমি যে সব জানবো এরকমও তো কোনো কথা নেই। তো আপনাদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় রইলাম। তো মুম্বাই শহরের মধ্যে দিয়ে যখন ট্রেন এগিয়ে চলেছে বা মুম্বাই শহরতলির মধ্যে দিয়ে যখন ট্রেন এগিয়ে চলেছে, পাশ দিয়ে একটা এসি লোকালকে যেতে দেখলাম। আর এখানে শহরতলির মধ্যেও আমি পাহাড় দেখতে পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগলো। আর তারপরে এই ব্রিজগুলো দেখে না আমার কলকাতায় এরকম ব্রিজের কথা মনে পড়ে, এই ব্রিজ দিয়ে এরকম ব্রিজ দিয়ে আমি অনেক গেছি। আর পাশের ট্রেন যখন আপনার ট্রেনের সাথে একই স্পিডে এগোয়, তখন অটোমেটিক্যালি মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে রাওয়ান সিনেমার ওই রিরা রফতারে ওই গানটা খুব চলে। আর বিশ্বাস করুন আমার মাথায় ওই গানটাই চলছিল। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম টাইমের থেকে একটু আধ ঘন্টা বাদে দাদার রেলওয়ে স্টেশনে। আর দাদারই বেশিরভাগ লোক নেমে গেল, আর লাস্ট রেলওয়ে স্টেশন এখানে ছত্রপতি শিবাজি টার্মিনাস। দাদারে নেমেই প্রধান উদ্দেশ্য ছিল আগে পেট পুজো করা, মানে সকালবেলা জলখাবারটা খাওয়া, সেই কোন সকালে বেরিয়েছি দুটো বিস্কুট খেয়ে। তো সেজন্য আমরা দাদা স্টেশনের উল্টো দিকেই একটা রেস্টুরেন্টে চলে এলাম যার নাম উদীপী। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান, পাওয়াজি, সুইটস। আর এখানে একটা চাট সেন্টারও আছে যেটা তখনও চালু হয়নি, মানে দুপুরের দিকে হয়তো চালু হতে পারে। আর সাথে একটা ডেজার্ট কাউন্টারও ছিল। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ট্রলি নিয়ে তো ঢুকতে পারবো না কারণ মানে বসার জায়গা খুবই ছোটো ছিল। তো ট্রলিটা এক সাইডে রেখে আমরা ভেতরে খেতে বসলাম, আর টেবিল আমাদেরকে অন্য একজন অচেনা লোকের সাথে শেয়ার করতে হয়েছিল কারণ দুজনের যে জায়গাটা এই বাঁদিকে সেই জায়গা খালি ছিল না, ডান দিকে চারজনের টেবিল ছিল। তো সেখানে আমরা বসলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে উপবাস স্পেশাল থালি মানে খাবার দাবার পাওয়া যায়, মানে উপোস যদি আপনি করে থাকেন কোনো কারণে তো সেই দিনকে আপনি এখানে এসে খেতে পারবেন, সেই থালিও আছে। তো আমরা এখানে প্রথমে অর্ডার দিলাম ইডলি, তো এই তারপরেই আসলো আমাদের ধোসা। দুজনের জন্য দুটো ধোসা দিয়েছিলাম, আর দুজনের জন্য একটা ইডলি অর্ডার দিয়েছিলাম। তো এটা মশালা ধোসা, একটু অন্যরকমভাবে শেপ করে বানানো। তো আমার এই ইন্দ্র, ইনি তো খুব মানে দেখলাম বেশ ভালোভাবেই খাচ্ছেন, আর তার সাথে একটা পরে লস্যি অর্ডার দিয়েছিলাম। তো একটু ভরপেট খেয়ে দিয়ে নিলাম, আর যাতে পরে একটু পরে খিদে না পায়। আর খেয়ে দিয়ে বেরিয়ে আমাদের চোখে পড়লো এখানে হলুদ কালো ট্যাক্সি এখনও চলে। আমাদের কলকাতায় যেমন হলুদ ট্যাক্সি ইমোশন, তেমনি মুম্বাইতে ইমোশন এই হলুদ কালো ট্যাক্সি। তো আমরা একটা ট্যাক্সি বুক করেছিলাম উবেরের থ্রুতে। তো সে বলল একটু এগিয়ে গিয়ে আমাদেরকে যেতে, ওখান থেকে সে আমাদেরকে নিতে আসবে। তো আমরা একটু এগিয়ে গেলাম, আর সামনেই দেখলাম এরকম একটা রংচঙে ডিজাইনার ট্যাক্সি দাঁড়িয়ে। তো ওখানকার ট্যাক্সিওয়ালারা নিজেদের ট্যাক্সিকে সাজাতে খুব ভালোবাসে। তো আমাদের ট্যাক্সি এসে গেল। তো তারপর আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দাদার অঞ্চলের রাস্তাঘাট থেকে আমার না মনে হচ্ছিলো জানেন আমি গড়িয়াহাটে আছি। এখানকার উড়ালপুলও পুরো একদম গড়িয়াহাটের উড়ালপুলের মতো, শুধু তফাত একটাই যে এখানকার উড়ালপুলগুলো একটু অন্যরকম। দেখুন এই ব্রিজের নিচটা দেখলে আপনার মনে হবে না গড়িয়াহাটে আছেন। তো তফাত যেটা বলছিলাম উড়ালপুলের, আমাদের কলকাতার উড়ালপুলগুলো যেরকম ওপেন, এখানে উড়ালপুলগুলোতে দেখুন বেড়া দেওয়া আছে। আর আমার মনে হয় এটা করা খুবই ভালো কারণ আমি পেপারে পড়েছি যে ঘুড়ি যখন বিশ্বকর্মা পুজো আসে তখন ঘুড়ি ওড়ানোর সময় এরকম অনেক বাইক আরোহী আছে যাদের এই চাইনিজ সুতোর যে মাঞ্জা হয় সেটা উড়ালপুরের ওপর দিয়ে যায়, যার জন্য তাদের গলা এরকম কেটে যায়। তো সেজন্য এই ধরনের ঢাকা কভার্ড উড়ালপুল সত্যিই মানে উপযোগী, এটা আমি মনে করি। আর আমরা দুজনে যার কী কী মনে করি সেই নিয়ে কথা বলতে বলতেই আমরা এগিয়ে চললাম। আমি ওখানেই দেখেছিলাম, আপনার বিচে দাঁড়িয়ে আছে ওপর দেখি। আচ্ছা, আর কিছু বক্তব্য আছে? ওকে, জুহু বিচের নাম উচ্চারণ করার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম জুহু বিচের রাস্তায়, যেটা বাদিক ঘুরলে যাওয়া যেত। আর তারপর আমরা চলে আসলাম এয়ারপোর্টের রাস্তায়। আর এই হলো ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এন্ট্রি গেট। আর এখানে একটা কথা বলি, এখানকার এয়ারপোর্টটা না পুরো বৃত্তাকার, ঠিক আছে? আর এখানে যত হোটেল আছে এয়ারপোর্টের আশেপাশে পুরো ওইরকম গোলভাবে ওইরকমভাবেই গড়ে উঠেছে, মানে বৃত্তাকার এয়ারপোর্ট আর তার চারপাশ দিয়ে গোল হয় বিভিন্ন হোটেল, যেমন আইটিসি মারাঠা, তারপর হায়াত, তারপর আরও অনেক কিছু ছিল, আমি দেখিনি সেভাবে, মানে যতটুকু গাড়িতে দেখা যায় আর কি। আর এই আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট। আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে ঢুকে যাব,
যাবো এবং তারপর এয়ারপোর্টের কী কী হলো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। আমি আরও দু একটা ভিডিও নিয়ে আসবো, আর পুজোর ভিডিও থাকবে সাথে, কোথায় কোথায় ঘুরতে গেছি, কী কী প্যান্ডেল দেখলাম। তো আপনাদের সবাইকে আমি শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আজকেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসবো যে এয়ারপোর্টে কী কী হলো। ওকে, তো টিল দেন টাটা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।